20 বলে 24 খুব বড় ইনিংস নয়, তবে টি টোয়েন্টিতে একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আগের ম্যাচে ঝড়ো 50 করেছিলেন, এবারও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করছিলেন তাওহিদ হৃদয়। কিন্তু ধনঞ্জয় ডি সিলভাকে স্লগ সুইপ করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ হয়ে ফিরতে হয়েছে বাংলাদেশের ব্যাটারকে। 20 বলে 24 রানের ইনিংসে দুইটি বাউন্ডারি হাঁকান হৃদয়। বেশিরভাগ সময় তিনি সিঙ্গেলস ডাবলসে খেলেছিলেন। মনে হচ্ছিল লঙ্কান লিগে আর একটা ভালো ইনিংস আসতে যাচ্ছে হৃদয়ের ব্যাট থেকে। কিন্তু টানা দুই ওভার জাফরার ইনিংসে বাউন্ডারি না আসায় ঝুঁকিপূর্ণ শট খেলতে যান হৃদয়। তবে শটটা আকাশে ছিল না, ফ্লাট মেরেছিলেন, ফিল্ডারের নাগালের বাইরে পড়লে হয়তো চোখের পলকে বাউন্ডারি হয়ে যেত, কিন্তু সেটা হয়নি। হৃদয় অবশ্য ইনিংস বড় করতে না পারলেও একটি গুরুত্বপূর্ণ জুটি দিয়ে গেছেন জাফনাকে। ডাম্বুলা আউরা 20 রানের প্রথম উইকেট তুলে নিয়েছিল, এরপর দ্বিতীয় উইকেটে চারিত আসালাঙ্কাকে নিয়ে 55 রানের জুটি করেন হৃদয়।